লঘুচাপে আবার উত্তাল সাগর, এ কারণে মাছ শিকার না করেই উপকূলে ফিরছে ট্রলার। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা দিয়েছে মাছের সংকট। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ, যাচ্ছি তার কাছে। সামুদ্রিক মাছের অবতরণের দিক থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার এই পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রটি, এই অবতরণ কেন্দ্রটি এই মুহূর্তে মাছে কানায় কানায় পরিপূর্ণ থাকার কথা ছিল, কিন্তু সাগরে নিম্নচাপের প্রভাবে এই অবতরণ কেন্দ্রটি এখন একেবারে ফাঁকা বললেই চলে। এখানকার মৎস্য শ্রমিক যারা রয়েছেন, যারা জেলে রয়েছেন এবং আরদ্দা সহ পাইকার যারা রয়েছেন, তারা এখন এখানে অলস সময় পার করছেন। আমরা ঘাটে বেশ কিছু ট্রলার নোঙর করা দেখেছি, কিন্তু কোনো ট্রলারই মাছ নেই, কারণ তারা সমুদ্রে গিয়েছিলেন এবং সমুদ্রে যাওয়ার পর সেখানে উত্তাল সমুদ্রের কারণে তারা তীরে এসে আশ্রয় নিয়েছেন। আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি, জেলেরা জানিয়েছেন গতকাল দুপুরের পর থেকে হঠাৎ করে সমুদ্র উত্তাল হতে থাকে এবং এ কারণে তারা নিরাপদে আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসে। কোনো ট্রলারেই তেমন কোনো মাছ নেই, দুই একটি ট্রলারে হাতে গোনা মাত্র কয়েকটি মাছ পেয়েছে, যে কারণে এই অবতরণ কেন্দ্রটি এখন একেবারে ফাঁকা বললেই চলে। আমরা বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সঙ্গে কথা বলেছি যে তারা জানিয়েছেন চলতি মাসে এই নিয়ে তিনটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে সাগরে, এর ফলে সমুদ্র ব্যাপক উত্তাল রয়েছে এবং জেলেরা যারা মাছ শিকারের জন্য সাগরে গিয়েছেন তারা এখন উপকূলে আশ্রয় নিয়েছেন। আমরা ট্রলার মালিক সমিতির সব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জেনেছি যে এখন পর্যন্ত পাথরঘাটার বেশ কয়েকটি ট্রলারের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেনি, তবে এই ট্রলারগুলোর কোন জায়গায় আছে বা কি অবস্থায় আছে তারা তো জানতে পারেননি। তবে তারা বলেছেন যে অনেক সময় যখন সমুদ্র উত্তাল হয়ে পড়ে তখন সুন্দরবনের বিভিন্ন এলাকায় ট্রলারগুলো আশ্রয় নেয়, যার কারণে অনেক সময় নেটওয়ার্কের বাহিরে তারা থাকেন, এই কারণে তারা যোগাযোগ করতে পারেন না। আবার অনেক সময় ভারতে চলে যায়, আবার ট্রলার ডুবির ঘটনাও ঘটে। তো ঠিক এই মুহূর্তে কতগুলো ট্রলার নিখোঁজ রয়েছে সেই সঠিক তথ্য তারা জানাতে পারেননি, আবার যেসব ট্রলারগুলো নিখোঁজ রয়েছেন সেসব ট্রলারের জেলেদের ভাগ্যে কি ঘটেছে সেটিও তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তারা বলেছেন এই খবরটি নিশ্চিত হতে আরো দুই একদিন সময় লাগবে। এছাড়া গতকাল বঙ্গোপসাগরের লালদিয়ার চর এলাকায় দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং এই ট্রলার ডুবির ঘটনায় 19 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদেরকে পরবর্তীতে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা এখানকার মৎস্য অবতরণ কেন্দ্রের যে ব্যবস্থাপক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে গত মাসের 24 তারিখ থেকে যখন 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হয় তখন এই অবতরণ কেন্দ্রটিতে কানায় কানায় মাছ পরিপূর্ণ হতে থাকে, কিন্তু একের পর এক নিম্নচাপের প্রভাবে এখানকার এই মৎস্য অবতরণ কেন্দ্রটিতে মাছের যে অবতরণ সেটি কমতে থাকে, এর ফলে রাজস্ব আদায়ও কমতে থাকে। জেলেরা বলছেন যে সমুদ্রটা হঠাৎ করেই উত্তাল হয়ে পড়ে এবং খুব বেশি সময় পান না তারা ফিরে আসতে, তড়িঘড়ি করে ফিরে আসার কারণে অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হন। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে উপকূলে ফেরার যেসব নদীগুলো রয়েছে এই নদীগুলোতে ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে সেখানে ট্রলার আটকে যায় এবং পরবর্তীতে উত্তর সমুদ্রের কারণে ট্রলারগুলো ডুবে যায়। তো সেই সব ডুবোচরের কারণেই মূলত সমুদ্রে বেশি ক্ষয়ক্ষতির শিকার হন জেলেরা, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা এখানকার যে মৎস্য শ্রমিক রয়েছে তাদের সাথে কথা বলে জানিয়েছি যে এখন এই মুহূর্তে যে পরিমাণ মাছ আসলে এই বন্দরে থাকার কথা ছিল সেই পরিমাণ মাছ এখানে নেই বললেই চলে, যেসব মাছ আছে তা একেবারে নামে মাত্র মাছ। তো এর ফলে যেমন একদিকে রাজস্ব কম আদায় হচ্ছে, ঠিক অন্যদিকে জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ছিল বরগুনার পাথরঘাটা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।